بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا حسنت جميع خصاله دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا حسنة جميع خصاله اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের প্রতি জুমাবারের নেই আজকেও আল্লাহর এই পবিত্রকর মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার তৌফিকটুকু দান করেছেন শুকরিয়া থান উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর প্রিয় হাবিবের নূরানি কদম মোবারকে যার উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন অসংখ্য গুণিত নিয়ামত রাজি দান করেছেন হুজুর পাকের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুলার মনসুর করে বলি আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমি কোরআনুল কেরিমের পাঁচ নম্বর পারা হিফজুল কোরআনের দুই নম্বর পৃষ্ঠা সূরা নিসার ৩৪ নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি যার দিকে নজর দিয়ে বর্তমান সময়ে আমাদের দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করে এই আধুনিক সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের দাম্পত্য জীবনের যেই মূল শক্তি অর্থাৎ স্বামী স্ত্রীর পরস্পরের যে উত্তম আচরণ ব্যবহার তার উপরে নির্ভর করে পারিবারিক জীবনের সুখ শান্তি কথা বলেন ঠিক না কিন্তু যতই আমরা আধুনিকতার ছোঁয়ায় পাচ্ছি কেমন যেন আমাদের দাম্পত্য জীবনের আন্তরিকতা প্রেম ভালোবাসা মহাব্বত এইটুকুন থেকে আস্তে আস্তে আমরা বিলুপ্তির পথে অথচ ইসলামের চেয়ে ষষ্ঠ শ্রেষ্ঠ আর কোনো আধুনিকতা পৃথিবীতে নাই আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা কাজে ইসলামকে অনুসরণ করতাম রাসূলে পাকের আদর্শকে বাস্তব জীবনে আমলে দিতাম তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের সারিতে আমাদের নামটুকুন লেখা থাকত কিন্তু আজ আমরা আধুনিকতার নামে পাশ্চাত্যের অপসংস্কৃতিকে লালন করছি যার কারণে দিনে দিন আমাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনের শুধু দুঃখ বেদনা গ্লানি এগুলো আমাদের জীবনের ছোঁয়া কারণ মাঝে মধ্যে এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনেকেই ফোন করে কারণ ফোন নাম্বার পাওয়া একেবারে সহজ ইউটিউবে চার্জ দিলেই পাওয়া যায় তখন দেখতে পাই কারো দাম্পত্য জীবন ২২ বছর বয়স তিনটা চারটা বাচ্চা কারো ১০ বছর ৫ বছর কিন্তু ওনাদের কথাগুলো শুনে মনে হয় যে খুবই কষ্টে ওনাদের দিনাধিপাত তারা অতিবাহিত করছে অথচ এই জায়গাটা যদি শান্তি না থাকে পৃথিবীর যত সুখ শান্তি আপনার ভাগ্যে থাকুক আপনার চেয়ে দুঃখী মানুষ আর একটাও নাই কথা বলেন ঠিক কিনা তো এই জায়গাটা কেন আমাদের বিলুপ্তির পথে তার কারণ কি আজকে দেখেন এত বেশি পরিমাণের তালাক ডিভোর্স এত বেড়ে গেছে কোর্ট কাছারি আদালতে যান সামাজিকভাবে যান খুব বেশি আর এগুলোর যখন মূল সূত্রপাত আপনি অনুসন্ধান করবেন
যে কেন ওনারা দাম্পত্য জীবনের এই ইতি টানছে আপনি দেখবেন ছোট খাটো বিষয় যেখান থেকে ওনাদের দ্বন্দ্ব কলহ শুরু হয় একেবারেই ছোট বিষয় একটু পিছনে দাও ছোট মানে একবারে নাথিং যেটা বলে শেষ করা যায় না তার একমাত্র কারণ হলো আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি না ছাড় দিতে জানি না নিজের আমত্ব আমি বড় এই সূত্রে আমরা আমাদের জীবনকে চালাচ্ছি আর ছোটখাটো বিষয় নিয়ে জগটা তারপর এটা বিশাল আকার তারপরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব মাঝে মধ্যে আমরা দেখতে পাই অনেকে বলির শিকার হচ্ছে জীবন থেকে চলে যাচ্ছে এই সবটুকুনের পিছনে হলো আমরা ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি আমরা রাসূল পাকের আদর্শকে বাস্তব জীবনে আমলে দিতে পারছি না যার কারণে আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে যদিও মনে হচ্ছে যে আমি অনেক সুখে আছি আমি বিশাল বড় রাজপ্রাসাদ আমার বাড়ি নামি দামি ফ্ল্যাট বাড়িতে আছি আমার গাড়ি আছে আমার পোশাক অনেক ভালো উপার্জন ভালো সমাজের সব মানুষ জানে যে আমার চেয়ে সুখী মানুষ নাই কিন্তু জায়গা মতো গেলে আমার চেয়ে দুঃখী আর পৃথিবীতে কেউ নাই এই জন্য এই বিষয়ে আমি কথা বলার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু খুব বেশি সোশ্যাল মিডিয়া বলে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো আমাদের কাছে এখন আসতেছে তো সামাজিক প্রেক্ষাপটের কথা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি রাসূল পাকের কিছু হাদিস এবং কোরআন থেকে কিছু নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ যেন বলার তৌফিক দান করে বলি আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আর রিজালু কওয়ামুনা আলা নিসাই বিমা ফাদদালাল্লাহু বাদুহুম আলা বাদ وبما أنفقوا من أموالهم الله سبحانه وتعالى বলেন পুরুষগণ স্ত্রীগণের সংরক্ষক আর الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض কারণ আল্লাহ তাদের একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন এবং পুরুষগণ তাদের ধন সম্পদ ব্যয় করবে তাদের স্ত্রীর জন্য বড় করে বলি সুবহানাল্লাহ একটু গভীরভাবে চিন্তা করুন একটা মেয়ে লোক জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত আপনি যদি ডিপলি চিন্তা করেন তার জীবনে শুধু আসে বিসর্জন তার নিজের বলতে কিছু নাই ছোটকালে সে তাকে বাবার বাড়িতে নিজের বাড়ি বলা বলতে পারে না বলতে গেলে এটা বাবার বাড়ি স্বাধী হইলে তারপরে সে চলে যায় স্বামীর বাড়ি স্বামী যখন চলে যায় আল্লাহর ডাকে বার্ধক্য অবস্থায় তখন সে তাকে তার সন্তানের বাড়ি তাহলে তার জীবনটাই উৎসর্গ করছে শুধু পুরুষের জন্য এই জন্য আল্লাহ বলেন কওয়ামুনা আলা নিসা আমি নারীদের থেকে পুরুষকে একটু মর্যাদা দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা মানে শক্তি নিয়ে লাঠি পিটা করা এই মর্যাদার কথা বলেন নাই আল্লাহ পাক আমরা তো ভাবতেছি আমরা পুরুষ আমাদের কাজ হলো শুধু বউ পিটানো নাউজুবিল্লাহ এই শিক্ষা আপনাকে ইসলাম দেয় নাই মর্যাদা মানে শক্তির দিক দিয়া তার উপার্জনের দিক দিয়া তার মেধার দিক দিয়া সামাজিক প্রেক্ষাপটে ইসলামী আইন শাসন এই সব কিছুর বিবেচনা করে আল্লাহ বলেন বিমা ফাদদালাল্লাহু বাদহু আলা বাদ একে উপরের মধ্যে একটু মর্যাদা রয়েছে তবে নারীর চেয়ে পুরুষের একটু বেশি অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম আর তাদের ভরণ পোষণ যা কিছু আছে সব আমি পুরুষের জন্য নারীদের জন্য রেখে দিয়েছি বড় করে বলি সুবহানাল্লাহ কারণ আমার কন্যা আমার মেয়েটা যখন আমার ঘরে আসে তাকে যথাযথ স্থানে পাত্রস্থ করা পর্যন্ত বাবা হিসেবে তার ভরণ পোষণের দায়িত্ব আমার আপনার যখন আমি তাকে শাদী দিব তার স্বামীর তার বরণ পোষণের দায়িত্ব যখন স্বামী বার্ধক্য হয়ে যাবে সন্তানগুলো বড় হবে তখন সন্তানের উপরে আবার তার বাবা মার বরণ পোষণের দায়িত্ব বড় করে বলি সুবহানাল্লাহ তারপর অন্যত্র আল্লাহ বলেন সূরা নিসার 19 নম্বর আয়াত ওয়াশিরুহুন বিল মারুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا বরকরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে ব্যবহার করো
উত্তম আচরণ দিয়ে তাদের সাথে তোমাদের জীবনকে পরিচালিত করো পাইনকারি হিতমুহুন্না ফাসা আনতা করহু শাইয়া কোন কারণে যদি তোমরা মনে মনে এমন ধারণা নাও যে আমার স্ত্রীর প্রতি আমি অসন্তুষ্ট কিংবা কোনো কিছু তার অপছন্দ তোমার কাছে যদিও সেটা অপছন্দ মনে হয় ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা এমন হইতে পারে আমার আল্লাহ তোমার জন্য তা রেখে দিয়েছে কল্যাণ বড় করে বলি সুবহানাল্লাহ আপনি ধারণা করছেন যে এই মহিলার সাথে আমার সংসার জীবন চলবে না আপনি ফাইনাল ডিসিশন নিয়ে পারিবারিকভাবে ব্যবস্থা নিচ্ছেন কেন যে আমি দেখতে খুব ভালো আমার সাথে সেটা আসে না যায় না এই ধরনের টেন্ডেন্সি আমাদের সমাজে আছে না নাই অবশ্যই আছে আব্বা আম্মা বংশ মর্যাদা সব কিছু বিবেচনা করে সন্তানকে বিবাহ করাইছে সন্তান বলতেছে যে না আমার সাথে মেয়েটা আসে না আমি খুব সোনাম দেহের অধিকারী মানে বিভিন্নভাবে মিলাইয়া ফিজিক্যালি বলেন সামাজিক বলেন এই সব কিছু মিলে আপনি অ্যাভয়েড করছেন আল্লাহ বলতেছেন ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা ফাসান তাকরাহু শাইয়া তোমার কাছে মনে হচ্ছে এটা অপছন্দনীয় কিন্তু আমি আল্লাহ তার মধ্যে কল্যাণও রেখে দিতে পারি বড় করে বলি সুবহানাল্লাহ এরকম অনেক হয় না দেখবেন প্রাথমিক জীবনে মানে কোনোভাবেই ছেলে মেয়েকে মানছে না বা মেয়ে ছেলেকে মানছে না বাবা মা বারবার বোঝাচ্ছে যে না কাজটা সারো তোমরা সুন্দরভাবে চলো আমরা বুঝে শুনেই আনছি তোমাদের জন্য দোয়া করি একটা সময় দেখা যায় ওই পরিবারের চেয়ে শান্তি সুখ শান্তি আর অন্য পরিবারে নাই তো এই জন্য আল্লাহর সিদ্ধান্তের উপরে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই তারপর আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মা'রুফ নারীদের উপর পুরুষদের যেমন অধিকার রয়েছে তেমনি ভাবে নাই সঙ্গত অধিকার পুরুষের উপরও নারীর রয়েছে বড় করে বলে সুবহানাল্লাহ আর পুরুষের রয়েছে তাদের উপর অনেক মর্যাদা ওলি রিজালি আলাইহিন্না দারাজা সুতরাং নারীকে যারা অপমান করে অবমূল্যায়ন করে দাসীর মতো ব্যবহার করতে চাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে হুঁশিয়ার দিয়েছে তোমাদের যেমন তোমাদের স্ত্রীর উপর অধিকার রয়েছে ঠিক একইভাবে তোমাদের স্ত্রীদের অধিকারও তোমাদের উপরে রয়েছে যদিও মর্যাদার দিক দিয়ে আমি তোমাদেরকে একটু বেশি দিয়েছি সুবহানাল্লাহ দেখেন বারবার আল্লাহ পাক পুরুষ জাতিকে মর্যাদা দিয়েছে কারণ নারী যতই সম্মানের অধিকারী হোক না কেন কোন নারী পৃথিবীতে নবুয়ত রিসালাতের দায়িত্ব পায় নাই নারী যতই মর্যাদার অধিকারী হোক না কেন কোন নারী ইমামতের মুসল্লায় দাঁড়াতে পারবে না এই বিষয়গুলো খুব সেন্সিটিভ আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন কিছু কিছু মহিয়সী নারী আছেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরতে মারিয়াম আলাইহাস সালাম হযরতে আসিয়া আলাইহাস সালাম এইভাবে মর্যাদাশীল নারী অনেক আছেন মা হাওয়া আলাইহাস সালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাবিয়া বুসরী রাদিয়াল্লাহু তাআলা আনহা যাদের সম্মান মর্যাদা অনেক বেশি কিন্তু এত মর্যাদা দেওয়ার পরেও আল্লাহ পাক বলেন ওলির নিসা ওলির লিরিজালি আলাইহিন্না দারাজা আমি পুরুষকে মর্যাদা বেশি দিয়েছি বড় করে বলি সুবহানাল্লাহ এবার আসুন কিছু হাদিস নিয়ে আমরা কথা বলি তাহলে এইভাবে কোরআনে আরো অনেক জায়গায় আছে আমি শুধু একচাটিয়া পুরুষ হিসেবে পুরুষের পক্ষে কথা বলবো বিষয়টা এমন না আমার ইসলাম আমাকে যে শিক্ষা দিয়েছে তাই কথা বলতে হবে আপনি খুব ভালো মানুষ এলাকার সবাই আপনার খুব ভালো জানে যে এলাকায় আমাদের অমুক ভাইয়ের মতো আর কোনো মানুষই নাই কিন্তু রাসূলুল্লাহর হাদিস দেখেন কি বলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত কোন কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ও খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম সহি তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আসছে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী হাদিসটি বর্ণনা করেছেন 200 হাদিস নাম্বার হলো 1162 নাম্বার হাদিস প্রথম খণ্ডের 219 নাম্বার পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মাঝে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে আচরণের দিক দিয়ে সর্বোত্তম খেয়াল করেন
أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا رسول الله ارشاد করেন তোমাদের মাঝে সেই সর্বোত্তম জেতার স্ত্রীর সাথে আচরণের দিক দিয়া সর্বোত্তম যিনি চরিত্রের দিক দিয়ে অধিক সুন্দর বড় করে বলি সুবহানাল্লাহ আমাদের সমাজে এখন আপনি আমি যতই পরাপুরুষই বলেন বন্ধু-বান্ধব বলেন অফিসের স্টাফ বলেন সামাজিক প্রেক্ষাপটে সবাই আপনাকে আমাকে খুব মর্যাদা দেয় যে খুব ভালো মানুষ তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু জায়গা মতে যে খারাপ ব্যবহার করি এরকম মানুষ আছে না না আরেকটু জোরে বলুন তো এখন জায়গা মতে বলতে আপনার স্ত্রীর সাথে বোঝাচ্ছি আমি তো পরিবারে যে আপনি অসৎ আচরণ খারাপ ব্যবহার করলেন এখন আপনার স্ত্রী কি আপনাকে ভালো জানবে না খারাপ জানবে এই কথাটাই রাসূলুল্লাহ বলছেন ইমানের দিক দিয়া সর্বোচ্চ তোমাদের কাছে ওই ব্যক্তি যার উত্তম আচরণ বিশেষ করে ওখিয়ারুকুম লিনিসাইহিম তার স্ত্রীর সাথে যে ভালো ব্যবহার করে এখন এলাকার সবাই খুব ভালো জানে আপনাকে কিন্তু আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন এখন আপনি বলবেন যে হুজুর আপনারে কেমনে বোঝাবো যে আমার স্ত্রীর মতো খারাপ মহিলা পৃথিবীতে আর একটাও নাই এখন আমি ওর সাথে ভালো ব্যবহার কেমনে করব এইজন্য আমি খারাপ ব্যবহার করি আমি বলবো যে না এক আল্লাহর ওলির জীবনী পড়লে দেখা যায় যে ওনার ভক্ত মুরিদ খুব বেশি এবং সবাই জানে যে ওনার চেয়ে আল্লাহওয়ালা বুজুর্গ পৃথিবীতে আর খুব কমই মানুষ আছে পাহাড়ি এলাকায় ওনার বসবাস করে তো অনেক দূর দূরান্ত থেকে ভক্ত মুরিদরা কিছু হাদিয়া তোফানিয়া পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাতের জন্য গেছে বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাতের জন্য গেছে এখন বাড়িতে যাওয়ার পরে অ্যাড্রেস সব ঠিকঠাক আছে বাড়িতে প্রবেশ করছে প্রবেশ করার পরে দেখা যায় এক মহিলা চিল্লা পাল্লা করতেছে এই মানুষগুলাকে লাঠি পিটা দৌড়াচ্ছে কিসের পীর কিসের বুজুর্গ কিসের আল্লাহর অলি এই ঘরের যে মালিক সে আল্লাহর অলি হইলে আর এই দেশে মানুষ আছে নাকি এই ধরনের ভাষে মন্তব্য করে ওদেরকে তাড়াইয়া দিছে ওরা ভাবতেছে এতগুলো হাদিয়া তোফা নিয়ে আসলাম বলতেছে আপনি কে তোরা যার কাছে আসছস আমি ওনার স্ত্রী আমি এই ঘরের কর্ত্রী সুতরাং যাও এখান থেকে বের হয়ে যাও আমার এই বাড়িতে কোনো বুজুর্গ বুজুর্গ নাই ওইটার যে খারাপ মানুষ নাই আর তোমরা ওরে আল্লাহর অলি বানতে আসছো আচ্ছা বলুন তো ওদের মনটা কি এখন ভালো না খারাপ খুবই খারাপ কারণ আপনি আমার বাসায় গেছেন আমাকে খুব ভালো জেনে কিন্তু আমার ঘর থেকে আপনার সাথে অসৌজন্যমূলক ব্যবহার করে আপনাকে বের করে দিয়েছে আপনি যতক্ষণ রাস্তা দিয়ে আসবেন ততক্ষণ আমাকে গালি দিবেন এটাই স্বাভাবিক তো ওরা পাহাড়ি রাস্তা দিয়ে চিপা শুরু পথে ছাওয়ার শুরু করলো আর মনে মনে ভাবতেছে এত দূর থেকে আসলাম আর আমাদের এলাকায় কিংবা আমরা সবাই জানি যে আমাদের হুজুরের চেয়ে ভালো মানুষ আর একজনও নাই অথচ ওনার ঘরে এসে ওনার স্ত্রীর কাছ থেকে আচরণটা পাইলাম যাক মনে দুপুগুনি ওরা যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একজন মানুষ বাঘের উপরে ছাওয়ার করে আসতেছে বাঘের উপরে মানুষ বসা এটা কি আশ্চর্য না অবশ্যই আশ্চর্য হাতে একটা লাঠি ওরা ভয় পেয়ে গেল যে এরকম দৃশ্য আর কখনো আমরা দেখি নাই সচরাচর বাঘ মানুষ পাইলে তার সকালবেলার ব্রেকফাস্ট করে দুপুরে হইলে লাঞ্চ করে রাতে হইলে ডিনার করে আর এখন দেখতেছি উল্টা বাঘের উপরে মানুষ এটা কেমন কেমন আচ্ছা যাক ওরা দাঁড়াইয়া আছে আস্তে আস্তে যখন কিছু সামনে আসছে এবার মনে হচ্ছে যে লোকটাকে পরিচিত মনে হয় আরো কাছে আসার পরে একজন আরেকজনকে কয় আচ্ছা এটা তো আমাদের হুজুরের মতো লাগতেছে বড় করে বলি সুবহানাল্লাহ আর একটু কাছে আসার পরে দেখতেছে উনি সেই হুজুর হাতে যে লাঠি দেখা যায় এটা মোটামুটি লাঠি না এটা একটা অজগর সাপ আর যার কাঁধে সওয়ার হচ্ছে এটা হলো হিংস্র প্রাণী বাঘ সামনাসামনি আসার পরে সালাম দিল ভয় পেয়ে গেল হুজুর ব্যাপারটা বুঝলাম না আমরা অনেক দূর থেকে আপনার বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে আপনার স্ত্রীর আচরণে আমরা এত বেশি অসন্তুষ্ট হয়েছি আর এখন আবার দেখতেছি আপনি বাঘের উপরে সওয়ার করে অজগর সাপকে লাঠি বানাইয়া চলছেন দুইটার তো আমাদের সমীকরণ মিলে না বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বুজুর্গ নাক দিয়ে বলে দেখো আমি ইবাদত মন্দিগির ইয়াজত সাধনা করে আমার আল্লাহকে এত বেশি খুশি করেছি আমার আল্লাহ জঙ্গলের সবচেয়ে হিংস্র পানিটাও আমার খেদমতের জন্য নিয়োজিত করে দিয়েছে বিষাক্ত সর্পটাকে আমার লাঠি হিসেবে ব্যবহারের সুযোগ দিছে আর এই মর্যাদা দেওয়ার অন্যতম একটি কারণ হলো তোমরা বাড়িতে যাওয়ার পরে যেই মহিলা তোমাদেরকে অপমান করছে এটা হলো আমার স্ত্রী আমি ওই স্ত্রীকে নিয়ে সংসার করি বিদায় আমার আল্লাহ আমার মর্যাদা এত বাড়াইয়া দিছে সুবহানাল্লাহ
স্ত্রী এত খারাপ তারপরে উনি ওনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন নাই তার বরণ পোষণ তার সবকিছু দিচ্ছেন আর এই মহিলা এরকম হইলে তো আমরা একদিনও সংসার করতাম না কথা বলেন ঠিক না উনি জীবনটাই পার করে দিচ্ছে এইজন্য আমার আল্লাহ ওনার মাকান মর্যাদাকে আরো বেশি বাড়াইয়া দিচ্ছে যদিও মহিলা ওনারে খারাপ বলে গালিগালাজ করে কিন্তু মহিলা যে নিজে খারাপ এটা তো সে নিজেও জানে একটা সময় তার মনেই সাক্ষী দিবে যে আমি এত খারাপ ব্যবহার করি এত গালমন্দ করি এত তুচ্ছ তাচ্ছিল্য করি কিন্তু আমার স্বামী তো আমারে দাঁড়াইয়া দেয় না দূরে সরাইয়া দেয় না তখন আল্লাহর কাছে ওর মর্যাদা বৃদ্ধি পেয়ে যায় বড় করে বলি সুবহানাল্লাহ আমরা যদি একটু সার্টিফাই করতে যাই যে আমরা কয়জন আমাদের স্ত্রীর কাছে ভালো আছি খুব কমই পাওয়া যাবে কথা বলেন ঠিক না কারণ আমাদের শুধু দোষ আর খুব ওনারা বের করবে তারপরেও পুরুষ জাতি হিসেবে রাসূলুল্লাহর হাদিসের শিক্ষা অনুযায়ী আমরা আমাদের দায়িত্বটা ওনাদের প্রতি যথাযথ পালন করব আল্লাহ যেন কবুল করে বলি আমিন আর একটু জোরে বলি আমিন কারণ ওনারা একটু বাঁকা মানুষ কি মানুষ মাইন্ড করবেন না সহি বুখারীর হাদিস ইস্তাউসু বিন্নিসাই খায়রান فإن المرأة خلقت من ضلع وإن أعوج ما في الضلع أعلاه فإذا ذهبت نقيمه كسرته فإن تركته لم يزل أعوج فاستوصوا بالنساء صحيح البخاري এবং মুসলিমের মধ্যে হাদিসটা আছে যদি মাইকে অনেক মা বোনেরা শুনে হয়তো আমাকে বকা দিবে যে হুজুর তো এতক্ষণ ভালোই বলছিল এখন এটা কি বলতেছে কিন্তু আমার কিছু করার না এটা সহি বুখারী শরীফের হাদিস আলহামদুলিল্লাহ বলবেন না রাসূলুল্লাহ বলে খবরদার সাবধান তোমরা মহিলাদের সাথে সদাচরণ করো ভালো ব্যবহার করো কেননা নারীদেরকে পাজরের হার হতে সৃষ্টি করা হয়েছে কোথায় থেকে পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে পাজরের মধ্যে উপরের হার অধিক বাঁকা পাজরের মধ্যে আমরা জানি যে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদম আলাইহিস সালামের পাজর থেকে সৃষ্টি করা হয়েছে আর পাজরের মধ্যে নিচের যে উপরের হার কি বাঁকা দেখেন রাসূলুল্লাহর হাদিস সুতরাং তুমি যদি তাকে সোজা করতে যাও তাহলে এটা ভেঙে ফেলবা অধিক শক্ত জিনিসকে যদি আপনি সোজা করতে যান এটা কি ভাঙবে না সোজা হবে 100% ভেঙে যাবে তাহলে এটা ভেঙে যাবে তবে যদি ফেলে রাখো তাহলে বাঁকা আরো বেশি বাঁকা হয়ে যাবে তাইলে কি করব তাই তোমরা তাদের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে উপদেশ দিয়ে তাদেরকে সোজা করে দাও বড় করে বলি তো মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছে বাঁকা করে আবার বাসায় যে আজকে উল্টাপাল্টা বললেন না যে হুজুর তো বুখারীর হাদিস কইছে তোমরা আল্লাহ বানাইছি বাঁকা কইলে সুতরাং সোজা করতে হইলে পিটাই দিবে তাহলে সব মহিলা কিন্তু আমার বিরুদ্ধে চলে যাবে রাসূলুল্লাহর হাদিস যে তাদেরকে পাজরের উপরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আর পাজরের উপরের হাড় হলো বাঁকা সুতরাং বাঁকাটাকে যদি তোমরা শক্ত করতে চাও তাহলে এটা ভেঙে যাবে আর যদি শক্ত না করার জন্য ফেলে রাখো তাহলে এটা আরো বেশি বাঁকা হয়ে যাবে সুতরাং উত্তম আচরণ দিয়ে তোমরা তাদেরকে সোজা করো বড় করে বলি সুবহানাল্লাহ আমার কাছে এরকম অনেক প্রুফ আছে যে দাম্পত্য জীবনের সূচনা লগ্নে মহিলা এত বেশি অশৃঙ্খল ছিল হুজুর টুজুর বা ইসলাম পর্দা টর্দা এগুলোর এসে ডাস্টবিন ফেলে দিত এইরকম মানসিকতা ছিল কিন্তু তার স্বামীর ভালো ছিল বিদায় পজিটিভলি তাকে বোঝাতে বোঝাতে একটা সময় সে এমন হয়েছে আবেদা সলেহা দিনদার মহিলা হয়ে গেছে বড় করে বলি সুবহান আপনি বলবেন যে আমার স্ত্রী খুব ভালো তাহাজ্জুদ পড়ে রোজা রাখে আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নাই আমি বলবো যে হ্যাঁ এটা সৌভাগ্যের বিষয় আরেকজন বলবে যে আমার স্ত্রী খুব খারাপ তার পর্দার কথা বললে আমার তিনটে গালি দিই নামাজের কথা বললে আমার সাথে খারাপ ব্যবহার করে আমি বলবো যে হ্যাঁ ওই খারাপটারই যদি আপনি ভালো পথে আনতে পারেন তাহলে আপনার সাকসেস বড় করে বলি সুবহানাল্লাহ চেষ্টা করবেন লাঠি পিটা করে না আঘাত করবেন কিভাবে সেই কথাও ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আমরা তো মাঝে মধ্যে বিশেষ করে শহরে বন্দরে তো আর এগুলো বেশি একটা পরিলক্ষিত হয় না গ্রামে গঞ্জে দেখা যায় পিটা কাহাকে বলে কার সাথে ঝগড়া করে আসে রাস্তায় জমি জামাতে ওইটা আইসা স্ত্রীর সাথে মিটাই তাদের মতো বোকা মানুষ পৃথিবীতে আর একটাও নাই বউরে যে মারে স্ত্রীকে যে মারে তার চেয়ে বোকা মানুষ আর আছে এই কথাটা রাসূলুল্লাহ আরেকটা হাদিসের মধ্যে বলেন عن معاوية ابن حيدة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما أحق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه
ولا تقبح ولا تهجر الا في البيت ابو داود শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যে তোমরা আমাদের কোন ব্যক্তির উপর তার স্ত্রীর কি অধিকার রয়েছে সাহাবী জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমাদের স্ত্রীদের কি অধিকার আমাদের উপরে রয়েছে আল্লাহর নবী বলেন তুমি যখন আহার করবে তখন তাকে আহার করাবে তুমি যখন খাবার খাবে তখন তাকে খাবার খাওয়াবে তারপরে তুমি যখন কাপড় পরিধান করবে তাকে পরিধান করাবে খবরদার কোন কারণে রেগে হোক যেভাবে হোক মুখমণ্ডলে তাকে প্রহার করবে না ওয়ালা তাদরিবিল ওয়াজহা মুখের মধ্যে কি করা যাবে না আঘাত করা যাবে না তারপরে আল্লাহ বলেন ওয়ালা তাকাব্বিহ তার সাথে অশ্লীল ভাষায় গালি দেওয়া যাবে না এবং ঘরের ভিতর ব্যতীত বিচ্ছিন্ন হওয়া যাবে না তাহলে দেখেন আমরা তো কথায় কথায় গালি গেলামে তো কিছু মানুষ আছে জীবনে কোনোদিন স্ত্রীকে সোহাগ করে আদর করে ডাকবে না তুই তাই আর গালি ছাড়া কোনো কথা নাই তারপরও এই মানুষগুলোর মধ্যে কেন জানে মনে হয় আন্তরিকতা অনেক বেশি আমাদের দাদার বয়সে যারা ছিল যেহেতু গ্রামে বড় হয়েছি অনেক এরকম দেখছি মহিলারা রান্না করে ভালো খাবারটা তরকারিটা আগে রেখে দিত পুরুষের জন্য ভাত কতগুলো আগে রেখে দিত তরকারিটা আলাদা করে রেখে দিত স্ত্রীর পুরুষের স্বামীর জন্য তারপরেও সেই স্বামী এসে দেখা গেছে গালমন্দ তুইটাই করতো তারপরও ওদের মধ্যে শান্তি ছিল আর এখন কি নাই আমরা থাকি নামি দামি জায়গায় আগে তো ফ্রিজ কি জিনিস গ্রামের মানুষ জানতো না টেলিভিশন কি জিনিস জানতো না সকালবেলা বাজার করতো সেই খাবারগুলো সারাদিন খাইতো তারপরও ওদের মধ্যে যে শান্তি এখন সবার ঘরে ঘরে সব কিছু আছে এক মাসের বাজার রিজার্ভ আলমিরা ভর্তি নতুন কাপড় এগুলো তাক বাঙ্গারও সুযোগ হয় না অনেকের ব্যাংকে টাকা আছে স্বর্ণ অলংকার সব কিছু আছে শুধু নাই একটা জিনিস তার নাম কি শান্তি আর এই শান্তি না থাকার পিরনের পিছনের কারণ হলো রাসূলুল্লাহর জীবন আদর্শকে আমরা বাস্তবায়ন করি না অনেকগুলো হাদিস আমি তো অর্ধেকও বলতে পারতেছি না এবং স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ কতটুকু তাকিদ দিয়েছেন যে লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা মিন আযীমিন হাক্কিহি আলাইহা ওয়ালা তাজিদু ইমরাতুন হালাওয়াতাল ঈমান হাত্তা তুআদি হাক্কা যাওজিহা ওয়ালাউ সাআলাহা নাফসাহা ওহিয়া আলা যুহরি কাতালিন ইবনে হাকিম এই হাদিসটা চমৎকার করে বলেছেন যে যদি কোনো মানুষ একজন আরেকজনকে সিজদা দেওয়ার হুকুম আল্লাহ পাক দিত রাসূলুল্লাহ বলেন সবার আগে প্রত্যেকটা মহিলাকে বলতো সে যেন তার স্বামীকে সিজদা করে বড় করে বলি সুবহানাল্লাহ তার মানে এক বান্দা আরেক বান্দাকে সিজদা দেওয়ার কোনো রাইট নাই অধিকার নাই হাদিস থেকে এটাই মুহাদ্দিসিন কেরাম সাবিত করেছেন যে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর মর্যাদাটা কত বেশি বোঝানোর জন্য রাসূলুল্লাহ এটা বলছেন সিজদা যদি পৃথিবীতে একজন আরেকজন করতো মহিলাকে বলতো সে যেন তার স্বামীকে সিজদা করে কিন্তু সেই মহিলারা স্বামীর সাথে আছে তুচ্ছতা ছিন্ন করে এরকম অনেক মহিলা আছে স্বামীর বাবার পয়সা নাই স্বামীর ইনকাম কম কিংবা স্বামী লেখাপড়া স্ত্রীর চেয়ে আরেকটু কম বংশমর্যাদা কম কথায় কথায় স্বামীকে অপমান করে এরকম মহিলাও সমাজে আছে না নাই খবরদার কেন বলছেন তার উপর স্বামীর মহান হকের কারণে তাকে সিজদা করতে বলতেন কোন স্ত্রী ইমানের স্বাদ পাবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় না করে যদিও সে তাকে উটের উপর থাকা অবস্থায় চাই এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় একজন স্ত্রী হিসেবে তার সর্বক্ষণ দায়িত্ব হলো তার স্বামীকে খুশি রাখা আরো অনেক কঠিন কঠিন হাদিস আছে এইসব ক্ষেত্রে আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম إذا دعا الرجل امرأته لفراشته فلا مئته فبات غزبانا عليها لعنتها الملائكة حتى تصيبا কোন পুরুষ যদি তার স্ত্রীকে তার আরামের জায়গায় আহ্বান করে আর স্ত্রী যদি সেই ক্ষেত্রে এটাকে অবহেলা করে তাহলে তার উপর আল্লাহর গজব নাজিল হয় এবং ফেরেশতারা সকাল পর্যন্ত তার স্ত্রীর উপরে গজব আল্লাহর পক্ষ থেকে লানত দান করে বড় করে বলি লা নাউজুবিল্লাহ এই জন্য মহিলাদের নফল রোজা রাখার ক্ষেত্রেও স্বামীর অনুমতি রাখবে কারণ সে যদি রোজা রাখতে যায় তার স্ত্রীর হক থেকে বঞ্চিত করে তাহলে তার সেই রোজা হবে না তারপরে আরেকটা হাদিস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানাত ইনদাহু ইমরাআতানি ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াশিদ্দুহু সাকিতুন এটাও একটা গুরুত্বপূর্ণ হাদিস
আল্লাহর নবী বলেন যে ব্যক্তির দুইজন স্ত্রী রয়েছে কয়জন দুইজন কিন্তু সে উভয়ের মাঝে সমঝোতা বজায় রাখে না সে ব্যক্তি কিয়ামতের দিন তার অর্ধাংশ অকিছু অবস্থায় থাকবে বড় করে বলি নাউজুবিল্লাহ আমাদের সমাজে যাওয়ার অনেকে ফতোয়া দেয় আল্লাহ তো কোরআনে কইছি মাসনা ও সুলাসা ও রুবা মানে বিবাহর কথা আল্লাহ সূচনা করছে কয় দিয়া দুই দুই তিন তিন চার চার এই জন্য এই সূত্রে গাথে অনেকে আবার আল্লাহর রহমতে দুইটা তিনটা চারটা বিবাহ করে এটা খারাপ খারাপ কিছু না তবে আল্লাহ কিন্তু সেখানে শর্ত বেঁধে দিয়েছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলুহা যদি তারা ইনসাফ কায়েম করতে পারে আপনি সামর্থ্য দেখলে দুইটা করেন তিনটা করেন চারটা করেন সমস্যা নাই তবে আপনাকে আদল ন্যায় পরায়ণ হতে হবে উভয়ের ক্ষেত্রে যদি কোনো একজনের প্রতি আপনার প্রেম ভালোবাসা বরণ পোষণ বেশি থাকে আরেকজনের ক্ষেত্রে কম থাকে রাসূলুল্লাহ সেই কথাটাই বলছেন কিয়ামতের দিন তার অর্ধ অংশ অকিজু অবস্থায় থাকবে অবশ অবস্থায় থাকবে আর বাকিটা ভালো থাকবে যেটাকে আমরা বলি প্যারালাইজড আর এই অবস্থা হইলে মানুষ কি আর চলাফেরা করতে পারে আর একটু জোরে বলুন পারে পারে না সুতরাং খবরদার ইসলাম যেমন সোজা সবকিছু মানলে তখন সোজা যারা মানে ওদের জন্য প্রতি প্রথমে কদমে ইসলামে শান্তি আর যারা মানতে পারে না তাদের দুঃখের কোনো শেষ নাই আরেকটা বিষয় আমাদের সমাজে আমরা দেখতে পাই যে বিষয়টা নিয়ে পারিবারিক দাম্পত্য জীবনের অনেক পরিমাণের আপনার অশান্তি আসে এই যে যাদের একটা উপযুক্ত মেয়ে আছে টেনশনেতে ওনাদের মাথা চুল দাঁড়িয়ে এমনি পেকে যান আর্থিক সচ্ছলতা না থাকলে আর দুইটা তিনটা থাকলে তো ওই বেচারা এমনি বুড়া হয়ে যাবে কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটে বিবাহ একটা হালাল কাজ এটা একটা আল্লাহর বেঁধে দেওয়া উম্মতের জন্য রাসূলের বেঁধে দেওয়া একটা সুন্নত কিন্তু আমরা এটাকে জটিল করে ফেলছি রাসূলুল্লাহ কিভাবে বিবাহ করাতো যে বিবাহের মধ্যে খরচপাতি কম ওই বিবাহের মধ্যে আল্লাহর রহমত বেশি আর আমাদের সমাজে এখন উল্টা ওর সাথে ওর টাক্কর ওর সাথে ওর টাক্কর বরযাত্রী কয়জন এতজন কাবিন কত এত মোহরানা কত এত এগুলা নিয়ে সবকারা 50% বিবাহ ভেঙে যায় আসলে বৈশা কথা বলেন ঠিক না কেন রে ভাই আপনি পুরুষ মানুষ আপনার যদি এতই মনে চায় মানুষ খাওয়াইতে আপনি নিজের পকেটের টাকা দিয়ে অলিমা করে 10,000 মানুষ খাওয়ান কেউ নিষেধ করবে আপনি শ্বশুরের উপরে চাপাইয়া 2,000-1,500 তারপরে আমরা মাঝে মধ্যে দেখতে পাই চিংড়ি মাছের জন্য বিবাহ ভেঙে যায় এরকম দৃষ্টান্ত আমাদের আছে না নাই কেন গরুর গোশতের জন্য বিবাহ ভেঙে যায় আমি বলবো এগুলা তো মনে জীবনের চিংড়ি মাছ আর গরুর গোশত দেখা নাই যে মেয়ের বাবা ওই অবস্থায় বরযাত্রী পথা খাওয়া শেষ তারপরে চিংড়ি মাছ কম হয়েছে গরুর গোশত বাড়িতে বেশি আসে নাই এই জন্য ওইখান থেকে বিবাহটা উঠে গেল তো মেয়েটার জীবনে একটা কলঙ্ক হলো মেয়ের বাবার এতগুলো টাকা পয়সা ইজ্জত সম্মানে আঘাত আসলো তোমার খাইতে মন চাইলে তুমি 10 কেজি একসাথে খাও কেউ নিষেধ করবে এগুলো খুবই ছোট মানসিকতার পরিচয় তারপরে আমাদের বিশেষ করে আপনাদের চট্টগ্রামে এই কাবিন মিয়া বিবাহ ভেঙেছে ছেলে কি করে কোনো রকমে দিন আনতে পান্তা করে 10-15,000 টাকা চাকরি করে ওই পোলারে মোহরানা ধার্য করে 20 লাখ তার জীবনে 20 লাখ এক চোখে দেখে কিনা তার কোনো হিসাব নাই তাহলে আপনি যে তার চাপাইয়া বাধাইয়া দিলেন সে যদি এই হকটা আদায় না করতে পারে তাহলে তার সম্পর্কটা তো বৈধ হবে না এটা তো জিনাহের মধ্যে রূপান্তরিত হবে কথা বলেন ঠিক না ইসলামী শরীয়ত আপনাকে বলছে যা কাবিন নামায় মোহরানা ধার্য করা হবে তা সঙ্গে সঙ্গে তাকে পেট করে দিতে হবে কিন্তু আমাদের সমাজে উল্টা বহু মানুষ আছে স্ত্রী কবরে চলে গেছে এখনো মোহরানা দিতে পারে নাই কিংবা উনি কবরে চলে গেছে এগুলা কাগজপত্রে রয়ে গেছে এই কথাটা রাসূলুল্লাহ বলছেন আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান আলা মা কল্লা মিনাল মাহরি আও আকসারা ওয়ালাইস ফি নাফসিহি আইয়ুদ্দি ইলাইহা হাক্কাহা খাদআহা ফামাতা ওয়া লাম ইউদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হাওয়া জানিন বড় করে বলি নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কোন পুরুষ কোন মহিলাকে অল্প মোহরে কিংবা বেশি মোহরে বিবাহ করেছে কিন্তু তার অন্তরের দেওয়ার ইচ্ছা নাই আছে না নাই আগে দোস্ত কাজটা সারাইয়া দেও বিবাহটা হয়ে যাবে এত টাকা মোহরনা করতে দেবো যেহেতু মেয়ের বাপে রাজি হয় না 20-30 লাখ যা বলে আগে করাই ফেলি তাহলে বিবাহ হওয়ার আগেই তো তার মনে দেওয়ার ইচ্ছা নাই এরকম আছে না নাই আবার অনেকে বলে হুজুর আমি মাপ চাই এনেছি নাউজুবিল্লাহ বলবেন না মাপ কেন চাইবেন আপনি পুরুষ না আপনাকে তো আল্লাহ মর্যাদা দিয়ে উত্তম বানাইছে কয়টা টাকার জন্য আপনি স্ত্রীর কাছে মাপ চাইবেন তার হক থেকে তাকে বঞ্চিত করবেন এগুলো ঠিক না ওয়ালাম ইউদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা
কিন্তু সে দিতে পারলো না সে তার স্ত্রীকে ধোঁকা দিল অতঃপর সে তার মোহর আদায় না করে মরে গেল রাসূলুল্লাহ বলেন সেই ব্যক্তি কিয়ামতের দিন জিনাকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে বড় করে বলি নাউযুবিল্লাহ কঠিন কথা কিন্তু এই হাদিসের উপরে নির্ভর করে আমি বলবো যে যে আপনাদের সামাজিক একটা প্রথা যে মোহরানা বৃদ্ধি করা এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হতে হবে অল্প মোহরে তারপরে বরযাত্রী প্রথা এগুলো যদি আমরা বরবাদ করতে পারি সমাজ থেকে দূরে সরাইতে পারি আয়ত্তের ভিতরে আনতে পারি আলহামদুলিল্লাহ দেখবেন যে পারিবারিক দাম্পত্য জীবনে সুখ শান্তি বেড়ে যাবে বছরে অন্তত কয়েক ডজন কয়েক শ মেয়ে মারা যায় শুধু আপনার কি বলে যৌতুকের এই প্রথা এগুলার জন্য এই প্রত্যেক দিন মাসে মাসে এরকম নিউজ পাওয়া যায় আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন যদিও পাঁচ সাত মিনিট বেশি হচ্ছে আমি হাদিস কয়েকটার অনুবাদ করে শেষ করে দিয়েছি আরেকটা হাদিসে আল্লাহ নবী বলেন ان ام سلمہ رضی اللہ تعالی عنہا قالت قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ایما امرأۃ ماتت وزوجها عنها راض دخلت الجنہ ترمذی شریف এর হাদিস ام سلمہ رضی اللہ تعالی عنہا তে বর্ণিত রাসূলুল্লাহ ارشاد করেন যে কোন স্ত্রী এমন তো অবস্থায় মৃত্যুবরণ করে তার স্বামী তার উপর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বলবেন না স্ত্রীর প্রতি স্বামী কি সন্তুষ্ট সেই অবস্থায় সে মারা গেল সেই মহিলা জান্নাতে প্রবেশ করবে তাহলে মুয়াবুনদেরকে বলবো যে এই জিনিসটা আপনি অর্জন করে নিতে হবে যাতে আপনার স্ত্রী আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট থাকে আর পুরুষের ক্ষেত্রেও প্রথমে হাদিস শোনাচ্ছি সেই ব্যক্তি উত্তম যার স্ত্রী তাকে উত্তম জানে তাহলে আমরা একে অপরের কাছে উত্তম হইতে হলে আমাদের সব ধরন চেঞ্জ করতে হবে আচার ব্যবহার সব কিছু আমাদেরকে ভালো করতে হবে অধিকাংশ মহিলারা অকৃতজ্ঞ থাকে স্বামীর প্রতি অকৃতজ্ঞ এটাও রাসূলুল্লাহর হাদিস রাআইতু আকসার আহলিহান নিসা قالوا لما يا رسول الله قال بكفرهن قيل يكفرن بالله قال يكفرن العشيرة ويكفرن الإحسان لو أحسنت إلى إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منه خيرا قط يا حديث বলে আমি শেষ করতে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অধিকাংশ মহিলাকে আমি দেখেছি যে ওরা জাহান্নামের অধিবাসী হবে সাহাবারা বললেন কেন কি কারণে রাসূলুল্লাহ বললেন মহিলারা অধিকাংশ মহিলারা কুফরি করে ইলা ইয়াকফুরুনা বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারা কি করে আবার আল্লাহর সাথে কুফরি করে রাসূলুল্লাহ বলেন তারা তাদের স্বামীর নাফরমানি করে ইয়াকফুরুনাল আশীরা ও ইয়াকফুরুনাল ইহসান স্বামীর আনুগত্যকে অস্বীকার করে স্বামী একটানা 12 বছর তার শুধু কি করলো ভালো কিছু করলো কোনো একটা কারণে একদিন তার সাথে খারাপ ব্যবহার করছে এবার মহিলা পুরো 12 বছরের সোনামকে ধ্বংস করে দিচ্ছে এটাও রাসূলুল্লাহর হাদিস যে লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাত দাহরা দাহর মানে যুগ এক যুগ ধরে স্বামী তার ভালো কাজ করছে সোম্মার আদমিন কে সায়া কোনো একটা কারণে তার একটা খারাপ কিছু তার চোখে পড়ছে কলত মা রাইত মিনকা খাইরান কত্তুন তখন মহিলা তার এই ত্রুটিটাকে তার সামনে উপস্থাপন করছে কখনো কোনো মঙ্গল দেখলাম না মহিলা এরকম বলে আজকে 12 বছর তোমার সংসার করি তোমার কাছ থেকে একটা ভালো কিছু পাইলাম না যা কিছু পাইলাম সবই তোমার কাছ থেকে খারাপ তখন পুরুষের মনে কষ্ট আসে না নাই পুরুষ এবার নির্জনে নিভৃতে কান্না করে রাগান্বিত হই যারে এত কিছু করলাম তোমার জন্য আর ছোট্ট একটা কারণে সে আমাকে এত বড় খোটা দিল তো মা বোনদেরকে বলবো আপনারাও শুধরিয়ে যাবেন আমরাও শুধরিয়ে যাব আমাদের দাম্পত্য জীবন হবে সুখ শান্তিময় আল্লাহ যেন কবুল করে বলি আমিন এই কথাগুলো আপনারা ঘরে গিয়া বেশকম করে বলবেন না প্রয়োজনে আমার লাইভ থেকে ওনাদেরকে শোনাবেন মুফতি গোলাম কিবরিয়া আইডিতে আপনারা চাইলে প্রত্যেক জুমা বাসায় গিয়া বাচ্চাদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে শোনাইতে পারবেন আমার উদ্দেশ্য হলো আমাদের সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে যে অশান্তি বিরাজ হচ্ছে যা কিছু হচ্ছে সব কিছু থেকে মুক্ত হয়ে সুখ শান্তিময় জীবন যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করে বলি আমিন যারা সুন্নাত পড়েন না যারা কাজ করেন না